আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অনেকদিন পর আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে গেছেন, আজকে থাকছে খুবই সহজ, অল্প সময়ে ঝামেলাবিহীন একটি আচার রেসিপি। যারা আচার দিতে ঝামেলা মনে করেন তাদের জন্য তো একদমই একদমই ইজি একটি রেসিপি, খুব সহজেই করে নিতে পারবেন। এ আচারটি আপনারা চাইলে বছর জুড়ে রেখে খেতে পারবেন, শুধু বছর জুড়ে না, দুই তিন বছর রেখেও খেতে পারবেন। তবে অবশ্যই এটা শিরায় ডুবানো থাকতে হবে আর কাচের বয়ামে রাখতে হবে। আমি আটি সহ গত বছর আচার দিয়েছিলাম আর এই সেই আচারটা দেখুন এখনও কতটা পারফেক্ট আছে। আজকে আমি আপনাদেরকে আটি ছাড়া আচার তৈরি করে দেখাবো, আপনাদের যেটা বেশি ভালো লাগে সেইভাবেই করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আটি ছাড়া না আটি সহ আপনাদের ভালো লেগেছে। তো চলুন, আমি আচারটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 1 কেজি আম আর নিয়ে নিলাম 1 কেজি চিনি। এটা যেহেতু মিষ্টি আচার তো আম আর চিনি আমি সম পরিমাণে দিয়েছি, আপনারা যদি একটু টক মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কম করে দিবেন। 1 ঘন্টার জন্য মেখে এখন এটাকে আমি রেখে দিচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর আর দেখুন চিনিটা থেকে পানি ছেড়ে দিয়েছে। আর এখনই আমি এটাকে চুলায় বসিয়ে দিব হাই হিটে। যখনই বলক চলে আসবে তখনই আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব। রান্না শেষ করা পর্যন্ত আমার চুলার আঁচটা মিডিয়ামে থাকবে আর অনবরত নাড়তে থাকতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 1 করে মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মৌরি গুঁড়া। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, আস্ত কালো জিরা। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। যখনই নাড়তে নাড়তে শিরাটা একতারার মতো হয়ে আসবে ঠিক তখনই আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সুস্থ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।